সাতের অঙ্কটা দেখো, বলেছে দেখাও যে ইন্টিগ্রেশন কস টু এক্স মাইনাস কস টু আলফা ডিভাইডেড বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স ইকুয়াল টু টু ফার্স্ট ব্র্যাকেটে এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। তো ফার্স্টে কী করছি দেখো, কস টু এক্স থেকে লেখা যায় টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস কস টু আলফাকে লেখা যায় টু কস স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, নিচে কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। এই ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, তাহলে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস টু কস স্কোয়ার আলফা প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, টুটা কমন নিলে বাইরে গেল, তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার আলফা তার মানে কস এক্স প্লাস কস আলফা ইন্টু কস এক্স মাইনাস কস আলফা ডিভাইডেড বাই কস এক্স মাইনাস কস আলফা। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টু ইন্টিগ্রেশান কস এক্স ডিএক্স প্লাস টু ইন্টিগ্রেশান কস আলফা ডিএক্স। তাহলে এটা কত হবে, টু কস এক্স তার মানে টুটা বাইরে, কস এক্সটা হবে সাইন এক্স, আর এখানে কস আলফাটা কনস্ট্যান্ট, তাহলে কস আলফাটাও ইন্টিগ্রেশানের বাইরে চলে যাবে, টু কস আলফা ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স তার মানে এক্স প্লাস সি। এবার টুটা কমন নিয়ে নাও, তা টু কমন নিলে এটা আগে যদি লেখো এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই প্রুফ করতে দিয়েছে, দেখে নাও টু বাইরে এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি প্রুফড। এবার আরে রঙ করে দেখো, বলেছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স এটা প্রুভ করতে দিয়েছে। তাহলে কস টু এক্সটাকে সাইনে নিয়ে যাই, কারণ এখানে সাইন এক্স এখানেও সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস কস টু এক্স মানে কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, ফর্মুলাটা লিখলাম নিচে ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। এবার ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, তাহলে মাইনাস ওয়ান এসে প্লাস, তাহলে টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। এবার এখানে মিডিল টার্ম ফ্যাক্টর টু সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশান টু সাইন এক্স কমন, তাহলে সাইন এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এটা সাইন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশান সাইন এক্স প্লাস ওয়ান ইন্টু টু সাইন এক্স মাইনাস এখানে ওয়ান আছে তাহলে ওয়ানটা নিলাম, আর নিচে ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স, তাহলে এটা এটা কেটে গেল। তাহলে এখন আমাকে ইন্টিগ্রেশান করতে হবে টু ইন্টিগ্রেশান সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডিএক্স, তাহলে এটা হবে টু কস এক্স, যা সাইন এক্স ইন্টিগ্রেশান বাইরে একটা মাইনাস আসবে মাইনাস এক্স প্লাস সি, ইন্টিগ্রেশান ডিএক্সটা মাইনাস এক্স হলো। এবার মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস টু কস এক্স প্লাস সি, এটাই দিয়েছে, এটাই প্রুফ করতে হবে, ঠিক আছে। আটের অঙ্কটা হয়ে গেল, আচ্ছা আটের পরে এবার নয়ের অঙ্কটা, নয়ের অঙ্কটা দেখো, বলছি ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস টু সাইন এক্স প্লাস সি, এটা প্রুফ করতে হবে। তাহলে এখানে আবার দেখো, আগের অঙ্কটা যেমন আমরা সাইনে নিয়ে গেছিলাম, এখানে কস এক্সে নিয়ে যাই কস টু এক্সটাকে, ইন্টিগ্রেশান কস এক্স মাইনাস টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স, ব্র্যাকেটটা খুলে দিলাম, এবার দেখো এবার মাইনাসটা কমন যদি নিয়ে নাও,
তাহলে এখানে টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স মাইনাস ওয়ান এরকম লেখা যায়, আর ওয়ান মাইনাস কস এক্স। ঠিক আছে, তাহলে এবার বাইরে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি এখানে কস এক্স মাইনাস ওয়ানও লিখতে পারি। তাহলে এখানটা আমি মিডল টার্ম ফ্যাক্টর করে নিই, টু কস স্কোয়ার এক্স মাইনাস টু কস এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান, আর এখানে মাইনাসটা যদি আমি এখানে ঢুকিয়ে দিই তাহলে এটা কস এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, ইকুয়াল টু ইন্টিগ্রেশান, এখানে টু কস এক্সটাকে কমন নিয়ে নেওয়া যাক, তাহলে টু কস এক্স কমন নিলাম, তাহলে কস এক্স মাইনাস ওয়ান প্লাস কস এক্স মাইনাস ওয়ান, নিচেও দেখো কস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন যদি আমি কস এক্স মাইনাস ওয়ান কমন নিই তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশান, আচ্ছা দেখিয়ে দিচ্ছি একবার, কস এক্স মাইনাস ওয়ান ইন্টু টু কস এক্স প্লাস ওয়ান, এখানে ওয়ান আছে আর এখানে কস এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এটা এটা কেটে গেল, তাহলে এখন ইন্টিগ্রেশানটা সোজা হয়ে গেল, টু বাইরে গিয়ে ইন্টিগ্রেশান কস এক্স, তার মানে টু সাইন এক্স, আর এখানে ওয়ান ডিএক্স মানে শুধু এক্স হবে, ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স প্লাস সি, তো টু সাইন এক্স প্লাস সি, দেখো টু সাইন এক্স প্লাস সি প্রুভড হয়ে গেল। এবার দশের অঙ্কটা বলেছে দেখাও যে সাইন টু বার এইট এক্স মাইনাস কস টু বার এইট এক্স বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস হাফ সাইন টু এক্স প্লাস সি, তাহলে এটা উপরে ফর্মুলা ফেলা যাক, এটাকে লিখতে পারি সাইন টু বার ফোর এক্স প্লাস কস টু বার ফোর এক্স ইন্টু সাইন টু বার ফোর এক্স মাইনাস কস টু বার ফোর এক্স, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আবার ফর্মুলায় ফেলা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এইভাবে লিখে নেওয়া যায়, আর এখানেও ভাঙা যায়, এটাকে ভাঙে কী হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশান। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা ফর্মুলায় ফেললাম, আচ্ছা এটা ওয়ান হয়ে গেছে আর এটা সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এবার দেখো লক্ষ্য করে যে এইটা ওয়ান, কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর নিচেও এখানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে এটা আর এটা কেটে যাবে, এইটা আর এটা কেটে যাচ্ছে একই জিনিস, তাহলে এখানে দেখো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা পড়ে থাকছে, তার মানে কস টু এক্স, তাহলে মাইনাস ইন্টিগ্রেশান কস টু এক্স, কারণ এটা কস টু এক্সের ফর্মুলা এটা, তাহলে কস টু এক্সের ফর্মুলা কী হবে ইন্টিগ্রেশানের, বাইরে মাইনাস থাকবে সাইন টু এক্স বাই টু প্লাস সি, দেখো প্রুফটা এটাই আছে, ক্লিয়ার, তাহলে এটাই হয়ে গেল এটা দশের অঙ্কটা। নেক্সট 11 অঙ্কটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলছি ইন্টিগ্রেশান কস ফাইভ এক্স প্লাস কস ফোর এক্স বাই ওয়ান মাইনাস টু কস থ্রি এক্স ডিএক্স, এটা প্রুভ করতে দিয়েছে, তো এই অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, এখানে মনে রাখার জন্য আমি বলবো তোমাদেরকে যে এখানটায় দেখো এখানে কি লেখা আছে, দেখো কস থ্রি এক্স, এখান থেকে মনে রাখবে যে কস থ্রি এক্স থাকলে তোমাকে সাইন থ্রি এক্স দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, ফার্স্টে এটাকেই টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স করে সাইন সিক্স এক্স করে নিতে হবে, ঠিক আছে, ধরো যদি এখানে অঙ্কটায় কস থ্রি এক্স না থেকে কস ফোর এক্স থাকতো তাহলে সাইন ফোর এক্স দিয়ে আমি উপর নিচে গুণ করতাম, এইখানটা টার্গেট করতে হবে, তাহলে কস থ্রি এক্স আছে সাইন থ্রি এক্স দিয়ে উপর নিচে গুণ করলাম,
আর গুণ করার সময় সাইন থ্রিক্সকে কিন্তু এর ভিতর গুণ করে দেবে না, সাইন থ্রি এক্সটাকে রেখে দেবে আলাদা। আর এটা যেমন আছে রাখবে, কস ফাইভ এক্স প্লাস কস ফোর এক্স, গুণ করে দাও সাইন থ্রি এক্স মাইনাস টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স, তার মানে সাইন সিক্স এক্স। ফার্স্ট এই স্টেপটা মাথায় রাখতে হবে। এবার দেখো সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি যোগফল থেকে গুণ ফলে চলে যাবে, সাম থেকে প্রোডাক্টে যাবে, তাহলে কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সাইন থ্রি এক্সকে সাব মাল্টিপল বা অংশকোণে ফর্মুলায় ফেলে দেওয়া যায়। সাইন থ্রি এক্স মানে হচ্ছে টু সাইন থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু ইন্টু, এবার এটা কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু, তার মানে নাইন এক্স বাই টু ইন্টু কস সি মাইনাস ডি, মানে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স, তার মানে এক্স বাই টু, ডিভাইডেড বাই সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি সিক্স এক্স প্লাস থ্রি এক্স, মানে নাইন এক্স বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, তার মানে মাইনাস থ্রি এক্স বাই টু, এটা ডিএক্স। এবার দেখো কাটাকাটি যাবে, টু আর টু কেটে গেল, কস নাইন এক্স বাই টু এখানে কেটে গেল, কস নাইন এক্স বাই টু। আচ্ছা সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে বাইরে একটা মাইনাস গেল, আর এখানে সাইন থ্রি এক্স বাই টু সাইন থ্রি এক্স বাই টু কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি টু কস থ্রি এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এটা পড়ে থাকলো টু কস থ্রি এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এটা পড়ে থাকলো। তাহলে এটার তো ফর্মুলা আছে, টু কস এ কস বি, সেটা কী হবে কস এ প্লাস বি, এটা এ ভাবো, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। হ্যাঁ থ্রি এক্স বাই টুটাকে এ ভাবছি আর এক্স বাই টুকে বি ভাবছি, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এবার দেখা যাক আলাদা করে ইন্টিগ্রেশন করলে এটা কী হচ্ছে, ফোর এক্স বাই টু মানে কস টু এক্স হবে, এটা কস টু এক্স ডি এক্স, মাইনাস ব্র্যাকেট খুললে মাইনাস হয়ে গেল ইন্টিগ্রেশন, এখানে কত হচ্ছে টু এক্স বাই টু মানে কস এক্স ডি এক্স, এটা হচ্ছে তাহলে এটা হবে মাইনাস সাইন টু এক্স বাই টু মাইনাস এটা সাইন এক্স প্লাস সি। এবার জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে হাফ সাইন টু এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। প্রুফটার দিকে দেখানো যাক, হ্যাঁ প্রুফটা তাই দেওয়া আছে, তাহলে এটা প্রুফড হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খেয়াল রাখবে, এটা হচ্ছে এগারোর অঙ্কটা। নেক্সট এবার বারোর অঙ্ক, বারোর অঙ্কটা কী বলছে দেখো, যে দেখাও যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স কস স্কোয়ার টু এক্স ডি এক্স ইকুয়াল টু টেন এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস টু এক্স। টেন এক্স এখানে আছে, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স হলে টেন এক্স হয়, তাহলে এখানে একটা ওয়ান দিয়ে কিছু এলে আমাদের সুবিধা হবে, তাহলে এটা সেক্স স্কোয়ার এক্স আর এটা কস স্কোয়ার টু এক্সটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু এক্স করে নিলাম। তো এবার যদি আমি গুণ করে দিই তাহলে সেক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান এরকম হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স, তাহলে এখান থেকে আমরা টেন এক্সটা পাবো, এই টেন এক্সটা পেয়ে যাচ্ছি। পরে লিখছি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রাখলাম, আর এখানে ওয়ান বাই কস স্কোয়ার এক্স করে নিই সেক্স স্কোয়ারটাকে, আর সাইন স্কোয়ার টু এক্স মানে হচ্ছে টু সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, তাই তো, তার মানে হচ্ছে ফোর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এতে আমাদের সুবিধা হলো কি কস স্কোয়ার এক্স কেটে গেল, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টুটাকে বাইরে পাঠালাম, টু সাইন স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস কস টু এক্স, এইভাবে করে নিলাম। এবার এটা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হচ্ছে প্লাস টু ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মানে টেন এক্স মাইনাস টু এক্স প্লাস টু সাইন টু এক্স বাই টু, এটার ফর্মুলা প্লাস সি।
তাহলে এখানে টু, এখানে টু কেটে গেল। তাহলে প্রমাণটার দিকে দেখানো যাক, ট্যান এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস টু এক্স, ট্যান এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস টু এক্স প্লাস সি, ঠিক আছে, এটাই প্রুভড হয়ে গেল। তো আগে পরে লিখে নেবে, এটাকে আগে লিখে নেবে, এটাকে পরে লিখবে, ঠিক আছে। এটা 12 অঙ্ক, নেক্সট অঙ্কটা 13 অঙ্ক, কস টু ইউয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এখানে দেওয়া আছে, ঠিক আছে। কস স্কোয়ার, এটাকে আমরা লিখতেই পারি যে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার করে দিলাম, আর নিচে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার কস স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স করলাম, করে এবার এটাকে ফর্মুলায় ফেলে দিতে পারি। ফর্মুলায় ফেললে এটা কি হচ্ছে, 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু ইউভার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আলাদা আলাদা করে করে নিই, 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে এটা হবে কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 2, কাটাকাটি হয়ে যাবে ইন্টিগ্রেশান ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশান এটা হবে কাটাকাটি করলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এখানটা হাফ করে একটা 2 করে রাখি। আচ্ছা, কোস এক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশান কী হবে, মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স, এটা মাইনাস 2 ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স, আর প্লাস এখানে হাফ ইন্টিগ্রেশান এটা 1 মাইনাস কস 2x ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস হাফ ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স, আর মাইনাস হাফ ইন্টিগ্রেশান কস 2x, তার মানে সাইন 2x বাই 2, প্লাস এখানে একেবারে কনস্ট্যান্ট লিখে দিলাম, এই দুটোর জন্য যে কনস্ট্যান্ট এসেছিল সেটাকে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখে নাও, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস কট এক্স, আর এখানে এক্স বাই 2 আর মাইনাস 2x, তার মানে মাইনাস 3x বাই 2, এই দুটো থেকে, এই দুটো থেকে সিম্পলিফাই করলে আসছে এটা 1 বাই 4 সাইন 2x প্লাস সি। তো এবার প্রুফটার দিকে দেখানো যাক, মাইনাস 3x বাই 2, আচ্ছা এখানে 1 বাই 4 টু সাইন স্কোয়ার, একটুখানি দেখা যাক কেন এখানে মাইনাস 3x বাই 2 দেওয়া আছে, সম্ভবত এটা মাইনাসটা বাইরে যাবে, হ্যাঁ মাইনাসটা কমন নিতে হবে, এখানে শুধু নয়, তাহলে এখানটা বাইরে মাইনাস থাকার কথা, বাইরে মাইনাস যাবে তাহলে সবগুলো এগুলো প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা বাইরে মাইনাসটা দিয়ে দিলাম, তাহলে এটা 3x বাই 2 প্লাস কট এক্স প্লাস 1 বাই 4 সাইন 2x প্লাস সি, ঠিক আছে, এই মাইনাসটা এখানে বাইরে করে দেবে, কারণ এখানে একবার চেক করা যাক, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলেছি, ঠিকই আছে, কোস এক্স স্কোয়ার এক্স এটা মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস, হ্যাঁ সব ঠিকই আছে, তাহলে এখানে এটা ভুল ছিল। 13টা হয়ে গেল, এবার 14 অঙ্কটা দেখা যাক, 14 অঙ্কটা বলেছি ইন্টিগ্রেশন সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স, যখন এম স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল নয়, ঠিক আছে, যেটাকে হাফ করলাম, টু সাইন এ সাইন বির ফর্মুলা, কস এ মাইনাস বি, তাহলে এম এক্স মাইনাস এন এক্স মাইনাস কস এ প্লাস বি, তাহলে এম এক্স প্লাস এন এক্স ডিএক্স, তাহলে হাফ ইন্টিগ্রেশান কস এক্স কমন নিলে, আচ্ছা এম মাইনাস এন ইন্টু এক্স এইভাবে লিখি ডিএক্স, মাইনাস হাফ ইন্টিগ্রেশান কস এম প্লাস এন ইন্টু এক্স ডিএক্স। এবার এটা এম এর কাজ করবে, এটাও এম এর কাজ করছে, তাহলে আমরা জানি কস এম এক্স ডিএক্স এর ফর্মুলা, সেটা কী হবে, সাইন যেমন আছে এটা বাই এম মাইনাস এন, অর্থাৎ এম এর কাজ যেটা করছিল সেটা নিচে, মাইনাস হাফ ইন্টু সাইন এম প্লাস এন ইন্টু এক্স বাই এম প্লাস এন,
ঠিক আছে, প্লাস সি। তাহলে প্রুভড হয়ে গেছে, এটাই প্রুভ করতে দিয়েছিল, হাফটা জাস্ট কমন নিয়ে নেব, তাহলে প্রুভটা এসে যাবে, সাইন এম মাইনাস এন এক্স বাই এম মাইনাস এন মাইনাস সাইন এম প্লাস এন ইন্টু এক্স বাই এম প্লাস এন প্লাস সি, প্রুভড হয়ে গেল 14 নম্বরটা। 15 নম্বরটা দেখা যাক কি বলছে, ইন্টিগ্রেশন এক্স কিউবের 4 - 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1। তো ফার্স্টে এক্স কিউবের 4 - 1টা একটু ভাঙা যাক, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এটাকে ভাঙলাম এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স, এটা এটা কেটে গেল। তাহলে এবার গুণ করে দিই এটা, তাহলে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ডিএক্স। এবার আলাদা আলাদা করে নিই, বিচ্ছেদ করে নিই, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল ডিএক্স প্লাস এক্স এক্স কেটে শুধু ডিএক্স, এটা এক্স ডিএক্স আর এটা ডিএক্স বাই এক্স ডিএক্স বাই এক্স। তাহলে এটা হবে এক্স কিউব বাই 3, এটা হবে এক্স, এটা এক্স ডিএক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার বাই 2 আর এটা লগ অফ মড এক্স ডিএক্স বাই এক্সটা, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর এই অঙ্কটা ইন্টিগ্রেশান 2 টু পাওয়ার 2x ইন্টু 2 টু পাওয়ার -1 ডিএক্স করে নাও প্লাস ইন্টিগ্রেশান 2 টু পাওয়ার 1 ইন্টু 2 টু পাওয়ার -2x ডিএক্স করে নাও, ঠিক আছে। তাহলে 2 টু পাওয়ার -1 মানে হাফ, তাহলে হাফ বাইরে গেল 2 টু পাওয়ার 2x ডিএক্স, আর এখানে 2 বাইরে চলে গেল কনস্ট্যান্ট 2 টু পাওয়ার -2x ডিএক্স। তাহলে 2 টু পাওয়ার 2x মানে লেখা যায় 4 টু পাওয়ার x, তাহলে এটা 4 টু পাওয়ার x ডিএক্স, আর এখানটা এটাকে 2 বাইরে আছে, এখানে আমরা করতে পারি 2 টু পাওয়ার -2, তার মানে এটা কত হচ্ছে 2 টু পাওয়ার -2 তার পাওয়ারে x, ঠিক আছে, তার মানে 1/4, তার মানে এটা 4 টু পাওয়ার -6 ডিএক্স, এইভাবে ভেঙে নাও, ঠিক আছে। এটা 1/4 তার পাওয়ারে এক্স আছে, তার মানে 4 টু পাওয়ার -6 ডিএক্স। এবারে ফর্মুলা ফেলে দাও, এ টু ইভার এক্স ইন্টিগ্রেশানের যে ফর্মুলা, ইন্টিগ্রেশান এ টু ইভার এক্স ডিএক্স, তার মানে এ টু ইভার এক্স বাই লগ এ টু দ্য বেস ই, তাহলে হাফ ইন্টু 4 টু পাওয়ার x বাই লগ 4 টু দ্য বেস ই প্লাস 2 ইন্টু 4 টু পাওয়ার -x বাই, এখানে লগ 4 হবে কিন্তু এখানে মাইনাস এক্স আছে বলে এটা মাইনাস আসবে, লগ 4 টু দ্য বেস ই প্লাস সি, অর্থাৎ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার, তাহলে আশা করি বোঝা গেছে, সবকটা অঙ্কই বরাবর আমি করে দিলাম, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন ওই চ্যাপ্টারটা শুরু করবো, ঠিক আছে।